নোবেল প্রাইজের উপর মেডিসিন দেয়া হলো। ডক্টর অসুরা ওয়াসিমিকে যখন সবাই গিয়ে তিনাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এমন দুনিয়াকে বলেছেন যার জন্য সবার বড় ইনাম নোবেল প্রাইজ আপনাকে দেয়া হলো? তখন উনি বললেন, ক্যান্সারকে কিভাবে বন্ধ করা যায় আমি তার ওষুধ খুঁজে পেয়েছি। তখন সারা দুনিয়া উনাকে করতালিতে স্বাগত জানাল, কারণ আপনি ক্যান্সারের ওষুধ খুঁজে পেয়েছেন। উনি বললেন, ওষুধ নয় কিন্তু আমি এর রাস্তা খুঁজে পেয়েছি। তো সবাই জিজ্ঞাসা করলেন, বলুন এমন কি করলে ক্যান্সার হবে না? তখন উনি বললেন, যখন আমরা না খেয়ে থাকি আমাদের শরীরের পুষ্টি শেষ হয়ে যায়, তখন আমাদের দেহের সমস্ত গলে যাওয়া অংশকে আমাদের শরীর খেতে থাকে। দেহের ভেতরের সমস্ত গলে যাওয়া অংশটাকে আপনার শরীর খেয়ে নেয়। যখন শরীর এই অংশগুলোকে খেতে থাকবে তখন ক্যান্সারের কোয়ান্টাম বা পার্সেন্টেজ কমে যেতে থাকে। ডক্টর অসুরা ওয়াসিমিকে জিজ্ঞেস করা হলো, একজন মানুষকে সারা বছর কতদিন শুকিয়ে থাকতে হবে যাতে তার ক্যান্সার হবে না? উনি বললেন, 20-25 দিন, কমসে কম 9 থেকে 10 ঘন্টা যদি শুকিয়ে থাকে তখন শরীর দেহের গলা অংশকে খেয়ে নেবে, তখন ওকে ক্যান্সার আক্রান্ত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি বুঝতে পেরেছি কেন আপনার উম্মতের উপর রোজা ফরজ করেছেন, আজ বুঝতে পারলাম না।